টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের অন্তর্গত ক্লিপবোর্ড সেকশনে যে সকল অপশন রয়েছে সে সকল অপশনের কাজ দেখবেন, অর্থাৎ কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেইন্টার ইত্যাদি অপশনের কাজ দেখবেন। প্রথমে আমরা কাট অপশনের কাজ দেখব। কাট অপশন বলতে যে কোনো একটি লেখা এক জায়গা থেকে কাট করে অন্য একটা জায়গায় বসানো, এটি করার জন্য কাট অপশনটি ব্যবহার করতে পারি। কাট এবং পেস্ট দুটি অপশন একসঙ্গে ব্যবহার করতে হবে, অর্থাৎ আমি দেখাচ্ছি এখানে ফোর আমরা লিখেছি, এই ফোর লেখাটি এখান থেকে কাট করে নিয়ে আমি এই এই সেলে বসাবো। এটি করার জন্য এটিতে সিলেক্ট করতে হবে, করার পরে এই কাটে ক্লিক করতে হবে, তারপরে যেখানে আমরা নেব সেইখানে সিলেক্ট করতে হবে, করার পরে পেস্টে ক্লিক করতে হবে, তাহলে সেই জায়গায় সেটি স্থানান্তর হয়ে যাবে। এরপর আমরা কপি অপশনের কাজ দেখব, অর্থাৎ আমরা যদি কোনো একটি লেখা এক জায়গায় থাকবে এবং অন্য আরেক জায়গায় নেব সেটার জন্য কপি অপশন ব্যবহার করব। অর্থাৎ আমরা এই সংখ্যাগুলো এখানে রয়েছে, আমরা এখানেও রাখবো, আবার এই এইচ নম্বর ছেলেও আমরা নেব, এটি নেওয়ার জন্য সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করেছি, তারপরে কপিতে ক্লিক করলাম, তারপরে এইখানে ক্লিক করে আমরা পেস্টে ক্লিক করলাম, তাহলে দেখুন এই জায়গায় পেস্ট হয়েছে। আবার এই একই লেখা যদি আমি আরও এক জায়গায় আবার নিতে চাই তাহলে আবার এখানে ক্লিক করে আবার পেস্টে ক্লিক করতে হবে, তাহলে সেটি আবার পেস্ট হবে। অর্থাৎ এটি আমরা যতবার এখন পেস্ট করব ততবার পেস্ট হবে। আবার এই সিলেক্টটি সরানোর জন্য আমরা যে কোনো জায়গায় ডাবল ক্লিক করতে পারি অথবা কিবোর্ডের স্কেপ করলে সেটি ডিসিলেক্ট হয়ে যাবে। ফরম্যাট পেইন্টারের কাজটি হচ্ছে কোনো একটি ফরম্যাট সকল টেক্সটে অ্যাপ্লাই করার জন্য আমরা এই ফরম্যাট পেইন্টার ব্যবহার করতে পারি। এই সাত নম্বর টেক্সটে যদি আমরা কোনো ডেকোরেশন দেই, অর্থাৎ ফরম্যাটিং যদি করি, করার পরে আমরা সেই ফরম্যাটটি অন্য কোনো টেক্সটে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা ফরম্যাট পেইন্টার ব্যবহার করব। যেমন এই যে সাথে আমরা অনেকগুলো ফরম্যাট করেছি, তারপরে আমরা এই ফরম্যাট পেইন্টার সিলেক্ট করলাম, আমরা যদি এই দশ এই টেক্সটাতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই এটি ক্লিক করলাম, তাহলে দেখুন এই সাতের মতো এটির ফরম্যাট হয়েছে। আবার আমরা যদি সকল টেক্সটে করতে চাই তাহলে আবার আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, করার পরে এই যে সকল টেক্সট আমরা টেনে এনে সিলেক্ট করলাম, তাহলে সকল টেক্সট এই সাতের মতো অথবা এই দশের মতো ফরম্যাট হয়েছে। ফরম্যাট পেইন্টার সম্পর্কে এমএস ওয়ার্ডের টিউটোরিয়ালে আরও বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেই টিউটোরিয়ালটি দেখতে পারেন। এ পর্বে আপনারা মাইক্রোসফট এক্সেলের কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেইন্টার সম্পর্কে জানলেন। পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।